আমাদের আমাদের জীবনে বাস্তবায়ন করবো কিভাবে, শেখ আমাকে এটা আমার কাছে যেহেতু চেয়েছেন বুঝাইতে হবে ইনশাআল্লাহ। দেখেন খুব সহজ, আপনার জীবনে যা কিছু ঘটেছে ঘটছে ঘটবে কাজ কি না এগুলি ঘটছে কি, আপনি জন্ম নিয়েছেন ঘটছে কি, আপনি বড় লোকের বাড়িতে জন্ম আপনার বা আপনি গরিব, এই জীবনে আপনার কি উত্থান পতন অসুখ বিসুখ সুখ দুঃখ, আপনার জীবনের যা কিছু ঘটছে এই কাজগুলো, এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলি কোথা থেকে পরিচালনা করছেন কে? যেখানে বক্তব্য দেওয়ার কথা শেখ মুজিবুর রহমান হাফেজাহুল্লাহ, সেখানে সাইফুদ্দিন বেলাল, আর শেখ মুজিব চলে গেছেন কোথায়? মদিনায়। কে নিয়ে গেছে? এই কাজটা কার? তাওহীদুর রুবুবিয়্যাহ। আপনার জন্ম মৃত্যু হাত উত্থান পতন সুখ দুঃখ সোজা অনেক কামাইছেন, সবজির দোকান দিয়ে ঢাকা শহরে 5 কোটি টাকার বাড়ি বানাইছেন, বেতাকা বিক্রি করে ল্যান্ড ক্রুজার গাড়ি চলছেন, এখন হয়তো নাই ওই তখন চালাইছে এখন চালাই না, কে করে? এত হতাশ কেন? পুরো সৌদি আরবে দেখি হতাশ আর আতঙ্ক লে, তবে বুঝেন কেন? তাহলে আপনার জীবনের যত কিছু ঘটে গেছে ঘটছে ঘটবে সমস্ত কাজ সব কিছু অবস্থার সঙ্গে কার কাজের সম্পর্ক? তাহলে মনে ছেড়ে দেন কেন আপনার টেনশন, এভাবে বুঝছেন কীভাবে তাওহীদ রুবুবিয়াহ আমরা আমাদের জীবনে নিয়ে আসবো? তাহলে যা কিছু হচ্ছে সব কিছু ওনার মাধ্যমে, এখানে আমার কিছু করার নেই, আমাকে সামনে থাকতে বলা হয়েছে, ঘটে গেলে এমনকি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মারাত্মক কিছু হয়ে গেলে খালাস আমার তো বিল্লাহ ওইখান থেকে হয়েছে, আমার তো বিলকাদের খাইল আসেন বন্ধুরা। আজকে আমাদের তাওহীদ না জানার কারণে এত দুঃখ দুর্দশা টেনশন হার্ট ফেল করে মরছেন। সেদিনকে রিয়াদে গেলাম কার্গো অফিসে, ওখানেই মনে পড়ে আছে কি হ্যান্ডসাম যুবক, আমার যেহেতু লম্বা কি, তারপরের দিন তার ফ্লাইট শেষ, ফাঁসি দিয়েছে অফিসে আসছে, সে কে কি হয়েছে বলে আমার ভাই মারা গেছে, কেমনি বলে ফাঁসি দিয়ে কেন এই ঝামেলা সব টেনশন কিছু সুবহানাল্লাহ। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা কিরামের নির্যাতনের কথা আপনারা জানেন না? একজনও কি আত্মহত্যা করে মারা গেছিলেন? বিষ খেয়ে মরছিল। ত্যাগ করেছিল তাওহীদ, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ত্যাগ করেছিল, কেন করেনি? তাওহীদ, কারণ জানে সব কিছু কার সাথে, উপর আল্লাহর সঙ্গে সম্পর্ক, আমার এখানে কিছুই নেই, তবে আমার জড় পদার্থ না সুবিধার মতো। তাহলে বন্ধুরা তাওহীদ আল্লাহর যে কাজে আল্লাহ এক, আপনার জীবনে যা কিছু হচ্ছে সব কিছু উনি এক, এটা মনে রাখতে হবে। তাহলে তাওহীদ রুবুবিয়্যাহ বা আল্লাহর কাজে আল্লাহ এক আমার জীবনে কিভাবে বাস্তবায়ন করব, বুঝে আসছে কথাটা? আসি আসমা সিফাত আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য এক কিভাবে আমার জীবনে ফিট করব আমি? আপনার জীবনে যা প্রয়োজন সব কিছু দেওয়ার মতো গুণের অধিকারী কে? মহান আল্লাহ। রিজিক দরকার রাজ্জাক, ঠিক না? ক্ষমা দরকার গাফফার, উল্টাপাল্টা করেছেন কেউ যেন না জানে তিনি সত্তার, ঠিক না? শক্তি দরকার তিনি কবি তিনি আজিজ, মাদার দরকার তিনি নাসের, নেমার দরকার তিনি মনে। আপনার জীবনে যা কিছু চান তিনি ওয়াহাব, আল্লাহ সমস্ত নাম যা আমরা পেয়েছি আর যা কাউকে আল্লাহ খাস করে দিয়েছেন বা তিনি নিজে রেখেছেন, সমস্ত আমার জীবনে যা প্রয়োজন সব কিছু দেওয়ার মতো গুণ অধিকার পর অমুক শিক্ষিত অমুক দানবীর, আমরা দুনিয়াতে অল্প একজনের মধ্যে এক একটা গুণ পাই, ঠিক না? কি বলেন? সব কিছু একজনের মধ্যে পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের জীবনে যা প্রয়োজন সব কিছু, আমার যা প্রয়োজন না আমি যা চাই না, আমি অ্যাক্সিডেন্ট চাই না বাঁচতে পারে কে, আমি দুঃখী হতে চাই না কে, আমাকে সুখী বানাতে পারে আল্লাহ, আমি যা চাই না এটা আমাকে এটা থেকে বিরত রাখতে পারে কে? তাহলে আমার জীবনের যা প্রয়োজন আর যা প্রয়োজন না এই সব কিছুর গুণের অধিকারী কে? মহান আল্লাহ। তাহলে আমার জীবনে ফিট করি তাওহীদ আসমা সিফাত তার গুণ বৈশিষ্ট্য এবং তার গুণাবলীকে কিভাবে, যে আমার জীবনের যা কিছু ওইখান থেকে
ওর সঙ্গে আমার সঙ্গে, এটাই তাওহীদ, আর কেউ না, একমাত্র কে? মহান আল্লাহ। তাহলে আপনার জীবনে যখন যা প্রয়োজন ওইখানে যান, ওইখানে। তাহলে কি তাওহীদ আসমা সিফাত আল্লাহর নামে বুঝে বৈশিষ্ট্য এক, আমার জীবনের সাথে তার সম্পর্কটা বুঝে আসছে না আসে নাই? আসছে কি বুঝলাম তোদের? তাহলে আল্লাহকে জানতে হবে, তার আসমা সিফাত পড়তে হবে, কুরআনে জানতে হবে, তার বৈশিষ্ট্য শিখতে হবে। এখানে তাওহীদ, এখানে আবার বিভ্রান্তি আছে, নাম নিয়ে মাতলা মুসাববা বিভিন্ন সঠিক আকীদাটা কি জানতে হবে, রুবিয়াত এই ব্যাপারগুলো জানতে হবে। এই নিয়ে আলোচনা আপনারা সেদিন শিখেছেন। এবার আসে তাওহীদুল উলুহিয়া, যার গুণ খাইবে তার গুণ গাইবেন না গাইবেন না? আপনার জীবনের যত কিছু ঘটছে সব ওইখান থেকেই, আপনার যা প্রয়োজন অপ্রয়োজন হচ্ছে সেখানে ওখান থেকেই। তাহলে নুন খাইছেন যার গুণ গাইবেন কা, নাকি নিমক খারাপ হবেন? এই হলো তাওহীদুল উলুহিয়া। এবার তারা আপনার জীবনের যা কিছু করবেন আল্লাহর জন্য, যা কিছু ছাড়বেন কার জন্য? আল্লাহর জন্য। আমি কঠিন পরিশ্রম করে কনস্ট্রাকশনের কাজ করি, 8 ঘন্টা 9 ঘন্টা পুরো রোজা রাখি, অনেক বান্দা আছে, হ্যাঁ, কোম্পানি রাতের রুটিন দিনেই করাই। কেন? হালাল রুজি আল্লাহ পছন্দ করে, এটা বাদত। সবাই ঘুমিয়ে গেছে, উঠে আমি তাহাজ্জুদ পড়ি, কেন পড়ি? আমার রাম এখন ডেক ডাকতেছে, কে আছো, কার কি সমস্যা বলো? বন্ধুরা, আমাদের জীবনের সাথে আমাদের সমস্ত যা কিছু করি আর ছাড়ি সব কিছু যদি আল্লাহর জন্য করতে পারি, উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ কিসে? তার ইবাদতে, তার কাজে নামে বলে এই যে সমস্ত। তাহলে সংক্ষেপে আমরা বুঝি যে আমাদের এই যে তাওহীদ কাকে বলে আমরা বুঝলাম, এই তাওহীদটা আমাদের জীবনে ফিট কি করে কিভাবে হবে এটা কি বুঝে আসছে বলে আমাদের রুবুবিয়া? তাহলে বাচ্চা দরকার কার কাছে যাবেন, নাকি চিস্তিয়াতে? নাম রাখবেন বাচ্চার তাবারক, সিন্দি নাম রাখবেন তাবারক, হবে? আল্লাহ ছাড়া কি বরকত দিতে পারে? তাহলে আপনি জানেন যে এটা তাবারক আল্লাহর নাম, বরকত ওখান থেকে। তাহলে খালাস, আপনার জীবনে বরকত দরকার আছে না নাই? তাহলে কি আপনি খানকা গিয়ে সেজদা দিয়ে বরকত চাইবেন, বাবার কাছে না আল্লাহর কাছে? তাওহীদ এইভাবেই আমাদের, তাওহীদ আমাদের জীবনে আসবে। এইভাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শিরকে একেবারে মজ্জায় মজ্জায় রক্তে রক্তে যাদের শির ঢুকে গেছিল, শুধু একটা পানি কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, পৃথিবীর ঘন অন্ধকার শিরকে অন্যায় অবিচার খুন খারাপ সব কিছু সমস্যা ছিল, উনি যে কোনো একটা অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, বৃত্তিটা নিয়ে যে কোনো স্লোগান দিতেন সবাই একসাথ দিত, কিন্তু তাওহীদের স্লোগানে কাফের মুশরিকদের অন্তর কেঁপে উঠেছে, আরে কি সর্বনাশ! এমন একটা ডোজ, এমন একটা অ্যান্টিবায়োটিক, সব চিকিৎসার চিকিৎসা, তাওহীদ দিয়ে চিকিৎসা করলে সব চিকিৎসা চিকিৎসা হয়ে যায়। এই জন্যই তাওহীদের জন্য আসমানি কিতাব, 1,24,000 নবী রাসূল, এই জন্যে দাওয়াত, এই জন্য তাবলীগ, এই জন্য জান্নাত, এই জন্য জাহান্নাম, এই জন্য হাসান নাসর, সব কিছুই তাওহীদের জন্য। আমরা তাওহীদ বুঝি না। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, সহযোগিতা চাই, যে যেভাবে পারবেন বাংলার মাটিতে তাওহীদ কায়েমের জন্যে আমাদের কাজ করতে হবে। ইসলামিক সেন্টারগুলো তাওহীদ শিখিয়েছে এই তাওহীদের দেশ থেকে, এটাকে বলা হয় তাওহীদ, বেলাদুত তাওহীদ, বেলাদুল দাওয়া, বেলাদুল হারামাইন, বেলাদুল রাসুল। এখন আপনারা দায়িত্ব বাংলার মাটিতে গিয়ে তাওহীদ গায়ব করা, আপনার প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি 17 তারিখে চলে যাচ্ছি এই স্বপ্ন দিয়ে ইনশাআল্লাহ, আশা করি আপনাদেরকে পাশে পাবো, যে যেখানে থাকবেন ইনশাআল্লাহ। বাংলার মাটির তাওহীদের জন্য আমি সিলেট গিয়েছি, আমি চিটাগাং গিয়েছি, আমি রাজশাহী গিয়েছি, আমি বগুড়া গিয়েছি, বাংলার যেখানেই গিয়েছি সেখানেই মনে হয়েছে তাওহীদের জন্য ডাকতেছে, আসো, কে তাওহীদ আমাদেরকে দিবা? ওরা আমাদেরকে আহ্বান করছে, ইনশাআল্লাহ তাওহীদের পতাকা বাংলার মাটিতে উড়বে ইনশাআল্লাহ। আমরা সিলেটকে সবচেয়ে জানি শাহজাহানের মাজার, যাই না যাই না, সিলেটকে বলা সবচেয়ে যে সম্মান পেয়েছে আমি সিলেটে গিয়ে, বিমানে উঠে বিমানবালারা, এয়ারপোর্টে নামে এয়ারপোর্টের অফিসাররা, এবং নেমে যেখানে গিয়েছি তাদের কাছে গিয়েছি, আল্লাহ। এবং আজও আমার কাছে বেশিরভাগ ফোন দেয় সিলেটের মানুষরা, তাহলে এই জায়গায় যদি তাওহীদের কথা, তাওহীদের লোক জেগে যায় বাংলার, আমাদের উত্তরবঙ্গে তো বহু তাওহীদি মানুষ দাবিদার আছে আলহামদুলিল্লাহ। এবার তাওহীদের বাস্তবায়নটাকে আমরা বুঝেছি, এবার আমরা তাওহীদের ফল দেখতে চাই, প্রভাব দেখতে চাই।
আমি লম্বা হবে সেজন্য ওয়াজরা করে এই তাওহীদের উপকারিতা, তাওহীদের উপকারিতা বইটা থেকে আমি কয়েকটা পয়েন্ট আপনাকে পড়ে শোনাবো।